প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানব কোন একটি সংখ্যাকে 125 দিয়ে গুণ করলে গুণফল সহজে কিভাবে নির্ণয় করা যায় তার একটি পদ্ধতি। যেমন একটি সংখ্যা 56, একে 125 দিয়ে গুণ করব, গুণফল কত হবে? গুণফল হবে 7000। কিভাবে আমরা পেলাম? না, সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 7, এই 7 লিখলাম। 125 তিন অঙ্কের সংখ্যা, 3টি শূন্য লিখলাম। 57, একে তোমরা 8 দিয়ে ভাগ করো, 27টে 56, ভাগশেষ হলো 1, 125-এর সঙ্গে 1 গুণ করো, 7125। নেক্সট 58, একে 8 দিয়ে ভাগ করো, 27টে 56, হাতে থাকলো 2, 2 হলো ভাগশেষ। এখন 125-এর সঙ্গে 2 গুণ করো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 1 5, 2, 7250। 59, একে 8 দিয়ে ভাগ করো, 27টে 56, হাতে ভাগশেষ থাকলো 3, এই 125-এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15, 3 দুগুণে 6, 1 7, 3, অর্থাৎ 7375। নিয়মটা কি? নিয়ম, কোনো সংখ্যাকে 125 দিয়ে গুণ করতে হলে সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করো, ভাগফলটা লিখবে। যদি ভাগশেষ থাকে, সেই ভাগশেষটা 125-এর সঙ্গে গুণ করবে, গুণ করে পরপর লিখে দেবে। আর যদি দেখা যায় যে সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে, ভাগফলটা লিখলে, কোনো ভাগশেষ না থাকে, তাহলে তোমরা 3টে শূন্য লিখবে। লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে রেজাল্ট।